গুড মর্নিং বন্ধুরা, আমার এসপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি, ভালো আছি। আমার এই এসপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এই চ্যানেলটি নতুন খুলেছি, আমি আদৌ কিছু জানি না, যা মনে এসছে তাই মানে গে করে চ্যানেলটা খুলেছি। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমার ছেলে ড্রয়িং শিখতে যায়, ক্লাস 2-এ পড়ে আমার ছেলে কেন্দ্রীয় বিদ্যালয়ে। আর আমার ছেলে ড্রয়িংয়ের প্রতি তো খুব ইন্টারেস্ট, ড্রয়িং তো শিখতে যায়, 2 মাস হলো শিখতে যায়। ও ইউটিউব দেখে দেখেই বানায়, নিজে নিজেই বানায় আর দেখাই তোমাদের ওর ড্রয়িংগুলো। কিন্তু ওর ড্রয়িং তো রাখে না, করে কপি বানাতে থাকে আর পেজগুলো ছিঁড়ে সেলোটেপ লাগিয়ে দেওয়ালে চিপকাতে থাকে। কোনো ওর ড্রয়িং পাবে না, তুমি ড্রয়িং কপিতে ওর কোনো ড্রয়িং পাবে না। এই দেখো, হনুমানজি বানিয়েছে, হনুমানজির নিচে আবার লিখেছে মাই নেম ইজ আদিত্য পাছাল, ড্র ইজ আদিত্য, ড্র বাই আদিত্য, কত কি লিখেছে, নিজে নিজেই বানাতে থাকে। আর ওদের স্কুলে প্রজেক্ট হয়, প্রজেক্টে দেখুন রবীন্দ্রনাথ, এই গান্ধীজি, গান্ধীজি দেখুন গান্ধীজি, ওই ইউটিউব দেখে দেখেই বানায়। গান্ধীজি বানিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর ইউটিউব দেখে দেখে বানায়। এ দেখো ফ্ল্যাগ, ন্যাশনাল ন্যাশনাল ফ্ল্যাগ, এতে কি বানিয়েছে দেখি, এতে দেখুন ফায়ারম্যান বানিয়েছে, ডক্টর বানিয়েছে। ওদের এই রিসেন্টলি এই প্রজেক্টটা বানাতে দিয়েছিল ওদের স্কুল থেকে। আর এখানে হ্যাপি হোলি একটা এখানে ফেস্টিভ্যাল বানাতে দিয়েছিল, হ্যাপি হোলিটা বানিয়েছে, হোলিটা বানিয়েছে। এখানে কি সেফ, এখানে একটা কি বানিয়েছে, ট্রেন না কি মেট্রো বানিয়েছে, এইসব বানাতে থাকে নিজে নিজেই, বানাতে থাকে আর পেপার কাটিং করতে থাকে। পেপারে তো একটাও কি, এখানে 5 পিস বাদ্যযন্ত্র করতে বলেছিল, 5 পিস বানাতে বলেছিল, বানিয়েছিল। আর কি আছে দেখি, এই দেখুন এখানে কি এরোপ্লেন, এটা ওদের ইভিএসএ বানাতে দিয়েছিল, এটা বানিয়েছে, ইউটিউব দেখেই সব বানায়। আর এইগুলো ড্রয়িং ক্লাসে ওদের কি করিয়েছে, একটা সিনারি বানিয়েছে, এখানে একটা সিনারি বানিয়েছে। ওর এই কিছুদিন আগে একটা কম্পিটিশান ছিল, এই যে দিয়া বানিয়েছে, ওয়াটারমেলন বানিয়েছে। এখানে কি ম্যাঙ্গো, ক্যারোট বানিয়েছে। এখানে কি বেলুন বানিয়েছে, এইরকম বানাতেই থাকে। এখানে বল বানিয়েছে, এগুলো ড্রয়িং ক্লাসে বানিয়েছে। আর ওইগুলো ফোন দেখে দেখে নিজে নিজে বানাতে থাকে। কিন্তু পেপার কাটিং দেখুন কি করেছে, পেপারকে কেটে কেটে সারা ঘর চিপকাতে থাকে।